আজি পুৱাৰে পৰা নিয়মীয়াকৈ আৰম্ভ হৈছে মাজুলী নিমাতী যি আচলতে ফেৰী সেৱা, সেই ফেৰী সেৱা আৰম্ভ হৈছে। মই এতিয়া দেখুৱাই আছো কমলাবাৰী ঘাটৰ পৰা আচলতে এই যি আছে টিকট কাউণ্টাৰ, আজি ইয়াতে সকলোকে টিকট ল'বলৈ বাধ্য কৰোৱা হৈছে। আগতে ইয়াতে টিকট দিয়া নহয়, কিন্তু ভিতৰত যেতিয়া যাত্ৰীসমূহ বহে তাৰপাছতহে তাতে আচলতে টিকট দিয়া হয়। কিন্তু আজি আমি আৰু এটা বিশেষ কথা আচলতে আমি প্ৰাণীজ দৰ্শকক জনাব বিচাৰিম যে মাজুলীত সর্বমুঠ নখনক চিকিৎসালয় আছে, আর তাদের গড়মূরা যখন চিকিৎসালয় সেই চিকিৎসালয় 200 বিছনাযুক্ত। এই নখনক চিকিৎসালয়ত কিন্তু মাত্র এটা আল্ট্রাসাউন্ড মেশিন আছে, আর এই এটা আল্ট্রাসাউন্ড মেশিনের যিজন অপারেটর আছে সেই অপারেটরজন যথেষ্ট বয়সস্থ, তেওঁ এনআইএসএমৰ অধীনত আছে, আর তেওঁ সপ্তাহত মাত্র দুদিন বা তিন দিনহে সেই চিকিৎসালয়খনে যোৱাৰ আসলে অভিযোগ উঠিছে। আর যেহেতু মাজুলীখনত মাজুলী যি আসলে জিলা, সেই মাজুলী জিলাত প্রায় 2 লাখ আসলে তাত মানুহ আছে, আর সেই প্রায় 2 লাখ জনসংখ্যার যি আসলে জিলাখন, সেই জিলাখনত মাত্র এটা আল্ট্রাসাউন্ড মেশিন আর নখনক চিকিৎসালয় আছে। কিন্তু এই সকলবিলাক আসলে তাতে থাকিব লাগিছিলে, আর যদি কারণে আসলে মাজুলীর যখন লোক, সেই মাজুলীর লোকসকল আসলে চিকিৎসার বাবেই আসলে বাধ্য করা হয় ফেরিত হলে। ইয়াতে আমার আরো কি বাইরে আছে বাইরে আপনার শুনছি আপনার নখনক চিকিৎসালয় আছে, নখন চিকিৎসালয় মাত্র এটা আল্ট্রাসাউন্ড মেশিন কি হয় সেটো। কিন্তু আমার মূর মানে গার সুখর কারণে মানে গেছিল যোরহাট, কিন্তু মই তাত মাজুলীত দেখাইছিল কেবেজনো বাহিৰৰ চিকিৎসক আহিছিলে, কিন্তু মই আল্ট্রাসাউন্ড কৰিবলৈ দিছিলে। আল্ট্রাসাউন্ড কৰিবলৈ মেশিন আছে চিকিৎসালয়খনে বহুত ডাঙৰকৈ বনালে, ডাক্তৰো দিছে, কিন্তু মানে আল্ট্রাসাউন্ডৰ মেশিন এটা, কিন্তু আমাৰ কৰিবলৈ হ'লে আমি সুবিধা নাপাওঁ। আৰু এটা কথা কম যে যিহেতু প্ৰায় 2 লাখ জনসংখ্যা আচলতে আছে মাজুলী মাজুলী জিলাখন, আৰু মাজুলী সেই পুখুৰী যিসকল লোক আছে তেওঁলোকৰ কাৰণে আল্ট্রাসাউণ্ডটো অতি তেওঁলোকক প্ৰয়োজনীয়। আৰু সেই আল্ট্রাসাউণ্ডটো কৰিবৰ বাবে আপোনালোকে জীৱন মানে ইয়াতে যিসমূহ নাম আছে সেই নামসমূহ যিসমূহ তথ্য ব্যৱস্থা তাতে আপোনালোকে আহি পিনি যোৰহাটলৈ আহিবলগীয়া হয়। হয় সেইটো আহিবলগীয়া হয়, কিন্তু আমি মানে আমাৰ মই মানে অহা যোৱা বহুত অসুবিধা, চিংগল বৰ্ড দিয়া আমাৰ বহুত মানে ভয় ভয়কৈ আহিবলগীয়া হয়। কিন্তু যোনকেইখন ৰোপেক্স দিছিলে সেইকেইখন আমি এদিনো চলা নেদেখিলোঁ, সেইকেইখন ফুলদানি কাপোৰ মেলি পেলাই দিলে সেইকেইখন, কিন্তু সেইকেইখন এদিনো নচলালে, সজাই পেলাই ইয়াত নিমাতী ঘাটত থৈ দিছে, আৰু নাও মানে ডাঙৰ জাহাজ এখন দিয়ে, বাকী চিংগল বৰ্ড দিয়ে। ইয়াতে এটা কথা যে নখনকৈ চিকিৎসালয় তাৰে যি আছে গড়মূৰ জিলা চিকিৎসালয় আছে, এই গড়মূৰ জিলা চিকিৎসালয় 200 বিছনাযুক্ত, কিন্তু তাত মাত্ৰ এটা আল্ট্রাসাউণ্ড, নখনকৈ চিকিৎসালয় তাত মাত্ৰ এটা আছে আল্ট্রাসাউণ্ড মেচিন, আৰু এই যিসকল পুখুৰী আছে প্ৰায় 2 লাখ জনসংখ্যা আচলতে জিলাখনত আচলতে এই জিলাখনত আচলতে তেওঁলোকে যিহেতু যিসমূহ আচলতে ৰোগী আছে সেই ৰোগীসকলৰ প্ৰয়োজনীয় যে আল্ট্রাসাউণ্ড কৰিলে তেওঁলোকে ইয়াতে আচলতে যোৰহাটলৈ আচলতে আহিবলগীয়া। আচলতে এটা কথা ক'ব লাগিব যি আচলতে অসম চৰকাৰৰ যে স্বাস্থ্য বিভাগে যেন মাজুলী জিলাৰ যিসকল লোক আছে লোকৰ যেন বাধ্য কৰোৱাইছে তেওঁলোকে যোৰহাটলৈ আহিবলৈ, যদিহে তাত আল্ট্রাসাউণ্ড মেচিন যদি 2-3টা থাকিলেহেঁতেন বা তাত যিসকল অপাৰেটৰ থাকিলেহেঁতেন, তেতিয়াহ'লে তাত যিসকল লোক আছে সেই লোকসকলে যোৰহাটলৈ নহা হ'লেও হ'লহেঁতেন, বা ইয়াতে যিসকল ফেৰী আছে ফেৰীত তেওঁলোকে মৰণত আছে জীৱন দি তেওঁলোকে ইয়াতে নহা হ'লেও হ'লহেঁতেন। কিন্তু এইটো আচলতে তেওঁলোকে ইয়ালৈ আহিবলৈ বাধ্য কৰোৱা হৈছে। আৰু এটা কথা বাইদেউ আমি আবাৰ এবাৰ জানিব বিচাৰিম, ইয়াতে আপোনাৰ যিসমূহ ফেৰীত আপোনালোকে ফেৰীত আগতে আপোনালোকে লাইফ জেকেট দিয়া নাই? লাইফ জেকেট দিছিলে, কিন্তু লাইফ পিন্ধিবলৈ আমাক নাই দিয়া, কিন্তু যিমান লাইফ জেকেট ইমান মানে যাত্ৰী যিমান আপোনালোকৰ ফেৰীখনত কিমান যাত্ৰী আহে? যাত্ৰী আহে বহুত যাত্ৰী আহে, 100-150 ভিতৰতে বহে, কিন্তু বহুত থেপাথেপি মানে যেতিয়া মানে বহুত ভিৰ হৈ যায় তেতিয়া মানে বহিব ছিট কেপাচিটি বাহিৰেও মানে আপোনাৰ ভিতৰতে বহুত থিয় হৈ যায়। কালি আমি আসলে দেখাইছিলো প্রাগনিজত, একমাত্র আমি প্রাগনিজে দেখাইছিলো যে এখন নাওত যি আসলে অভিলাষী নামৰ যি এখন নাও আছিলে সেই নাওখন আমি দেখাইছিলো, মাত্র 100 জন বহিব পৰা যি আসলে নাও তাত মাত্র 16টা লাইফ জেকেট আছিলে, 16টা লাইফ জেকেটে আসলে তেওঁলোকে পরিবহন কৰিছিল। আৰু পৰৱৰ্তী পৰিবহনত আমি আৰু এটা দৃশ্য দেখাইছিলো যে যি আসলে মাজুলী জিলাৰ যি আসলে ইয়াতে নিমাতী যে পাৰঘাট, সেই পাৰঘাটত থকা যি আসলে যাত্ৰী জিয়নীচৰা, সেই যাত্ৰী জিয়নীচৰাত কিন্তু প্ৰায় দমে আসলে তাত লাইফ জেকেট পৰি আছিলে, সেই লাইফ জেকেট কোনো সুৰক্ষিত অৱস্থাত নাছিল, তার যিসমূহ দরজা সজা খোলা আছে যদি কোনোবাই ইচ্ছাও করে তার লাইফ জেকেট লৈ যাব পাৰে, কিন্তু যিসমূহ যাত্ৰী আছে যাত্ৰীসকলক কিন্তু সেই লাইফ জেকেটসমূহ দিয়া হোৱা নাছিলে। হয়।